যে বামপন্থী সংগঠন ট্রেড ইউনিয়নের ডাকা 24 ঘন্টা বন্ধ এক টান টান পরিস্থিতির মধ্য দিয়েই অতিক্রান্ত হচ্ছে। আজ সন্ধ্যা রাতে মেলার মাঠ এলাকায় কিছু দুষ্কৃতীদের দ্বারা সিপিআইএম এর এক কর্মী আক্রান্ত হয়েছে বলে অভিযোগ, তার উপর প্রচন্ড মারধর করার অভিযোগ ওঠানো হয়েছে। নির্যাতিতার নাম রয়েছে বিক্রমজিৎ সেনগুপ্ত, বাড়ি কৃষ্ণনগর এলাকায়। তার অভিযোগ, তাকে মারধর করার জন্য প্রথমে দুষ্কৃতীরা তার বাড়িতে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে তাকে না পেলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাকে মেলার মাঠ এলাকায় এনে তার উপর প্রচণ্ড অত্যাচার চালায়, মারধর করে দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ ওঠানো হয়। ঘটনাস্থলে পরবর্তী সময়ে পুলিশ আসে এবং তদন্ত শুরু করে। কি রয়েছে গোটা ঘটনাটি, কি রয়েছে নির্যাতিতার অভিযোগ শুনে নেব। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। মেলার মাঠ ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে ছিলাম এবং ক্লোজ চেনাশোনার বাড়িতে, রাস্তাতেই আসেন। তো হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আইসে, আমার মার নাম্বার থেকে। তো বললো যে তোর একজন খুঁজতে আইসে, কইতাছে তোর চিনে কি দীপঙ্কর নাকি কই। তখন আমি বলছি ঠিক আছে ফোনটা দাও ওরে, আমার মার ফোন থেকেই ফোনটা গেছে। ওরে ফোনটা দিল মা, সে কইছে যে আমি দীপঙ্কর কইতেছি। আমি বলছি কে দীপঙ্কর? বললো তো কর্নেল চুমনির। সে কইতেছে তুমি হয়তো আমরা বললে গেছো, আমাদের দেখলে চিনবা। বলছি ঠিক আছে আমি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে আসি, এখানে আইও দেখা করতে হলে এখানে আইও। তো আমি বাইরেই দাঁড়িয়ে আসলাম, ক্লাবের সামনে আসি। তখন একজন আইলো হঠাৎ করে, একজনে আইস। তখন বললো যে তোমার নাম বিক্রম, লাস্টে কিছু হয়েছে তোমাদের অফিস টফিসে? তখন কইলো, আমি কইলাম হ্যাঁ আমাদের অফিস অ্যাটাক হয়েছে দিনের বেলা, সিপিআই অফিস। তখন কইতে না কইতেই সে আমার একদম দুই হাত দিয়ে ধইরা নিল, একদম আজাগোলা ঘুরা ধইরা। বাকি কয়েকজন, বাকি প্রায় আরও 10-12 বাইক, যার মধ্যে সবটির মধ্যে 2-3 কইটা আসলো, ওরা প্রায় 18-20 আসলো। ফ্রেন্ডস আরে সরি ওই যে নজরুল ছাত্রাবাসটার সামনে দাঁড়ানো আসলো, তারা এসে চিল্লায় চিল্লায় ডাকছে। তারপর তারা এ আমারে যে জন্মে করে আমার যে শার্ট ছিঁড়া দিছে, শার্টটা আমার জ্যাকেট ছিঁড়া দিছে, সেটা যে যেমন হয়ে পড়ছে আমার মাটিতে ফালাইয়া, চর লাথি ঘুষি যে যেমনি হয়ে পড়ছে আমার মারছে। এই যে আমার ঠোঁটের এদিকে, বিশেষ করে ঠোঁটের এদিকটা, মুখের দিকে ভীষণভাবে মারছে। আমি কোনোভাবে একজনের বাড়িতে গিয়া আমি আশ্রয় নিয়েছি, ওরা আমার আশ্রয় দিছে, সেইভাবে আমার প্রাণ বাঁচছে আর কি। নাহলে আজকে ওরা যেইভাবে আসলো, ওদের হাতে ধারালো অস্ত্র আসলো এবং ওরা শিকল আসলো, ওরা যে যেভাবে আসছে আমার প্রায় আসলে যদি এলাকার মানুষ না আসতো আমার ওরা মাইরে নিত। ঘটনাটা কটার দিকে হয়েছে? ঘটনাটা তো এখন কটা বাজে, এখন তো 7:45 বাজে, তো ওই তো 7:45। যারা আপনার উপর আক্রমণ করছে তাদেরকে আপনি চেনেন? না আমি চিনি না, কিন্তু হ্যাঁ আমি একজনের এমনি আইডেন্টিফাই করতে পারবো, একজনের, বাকিটা তো আমরা একদম এমন ভাবে মারছে আমি সবাই চিনতে পারছি না, কিন্তু একজনের আমি আইডেন্টিফাই করতে পারবো, নাম জানি না। মানে কেন আপনার উপর আক্রমণ করছে কিছু জানতে পারছেন? এটা তো স্বাভাবিক, আমরা কমিউনিস্ট পার্টি করি। আজকে আপনারা জানেন যে দেশব্যাপী যে ধর্মঘট ডাক দিছে, আমরা এটার সমর্থন জানাইছি এবং সকাল থেকেই তো আমাদের বিভিন্ন অফিস, বামপন্থীদের বিভিন্ন যেসব অফিস আছে ওরা আক্রমণ করতেছে, আমাদের অফিসাররা ব্যাডলি অ্যাটাক করছে। তো যখন দেখছে যে আমরা এটার প্রতিবাদে আমাদের বিবৃতি দিছি, স্টেটমেন্ট দিছি, ওদের যে কার্যকলাপ, কাওয়ারডাইস কার্যকলাপ, এটার এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি, এটা ওরা এখন প্রতিশোধ নিতে আমার উপরে অ্যাটাক করছে। ওরা হয়তো আমার প্রথমে যে তোমার বাড়িতে গেছে, তোমার বাড়িতেই অ্যাটাক করতে পারতো, আমার বাড়িতে আত্মীয় পরিজন আছে, আমার মা আছে, কাকু কাকিমা সবাই আছে, আমার এখানে পাইছে না, ওখানে আমরা এখানে আসি, এখানে আমার অ্যাটাক করছে। আপনি ঘটনাটা পুলিশে জানাইছেন? এখনো জানাই নাই, জানাবো। এফআইআর করবেন আপনি? করুন, ডেফিনেটলি করুন। কি মনে হইতেছে, মানে এই যে আক্রমণটার পেছনে কি কারণ হইতে পারে, মারধরের পেছনে কারণটা কি? প্রতিশোধ আর কিছু না, এর আগেও কি আপনার উপর হয়েছে কোনো সময় এরকম হয়েছে, হুমকি টুমকি দিছে এরকম ভাবে কোনো দিন অ্যাটাক দিয়ে প্রথম এরকম ব্যাডলি অ্যাটাক? মানে এখানে ওরা পলিটিক্যাল যে একটা কালচার, এটার ওরা নষ্ট করে দিতেছে, সব গুন্ডা মস্তানায় সব ডুবাইতেছে পলিটিক্স, এটা তো ছিল না এখানে। কি নাম আপনার? বিক্রম সেনগুপ্ত। বাড়ি? কৃষ্ণনগর এলাকায়।
আপনারা যে জায়গায় মারধর করছে জায়গাটা মেলার মাঠ